नमस्कार बंधुरा, बंग प्लैनेट दुनिया आपनादेर सकल के स्वागत। स्वप्ने आमरा कत की नाई देखी, किन्तु स्वप्ने देवदेवीर आविर्भूत हवाटा विशाल ब्यापार। एटी कोनो दैव घटना नय। मनोविद्रा जानान चैतन्यर एकेबारे भित्तिमूले थाके धर्म, ताई अवचेतने तार प्रभाव सर्वाधिक। কোনো পৌত্তলিক ধর্মবিশ্বাসী স্বপ্নে তার আরাধ্য দেবতাকে দেখতেই পারেন, কিন্তু সেই সঙ্গে একথাও সত্য, স্বপ্নে দৃষ্ট প্রতিটি বস্তুই কিছু না কিছুর প্রতীক। তেমনি স্বপ্নে দেবদেবীর দর্শনও কোনো না কোনো প্রতীকী তাৎপর্য বহন করে। বাঙালিদের স্বপ্নে কালের দর্শন পাওয়া কোনো বিরল ঘটনা নয়। শক্তির অঙ্গ বঙ্গভূমে মা কালী সব থেকে গ্রাহ্য দেবী। কলিযুগে দেবী কালীকে জাগ্রত দেবী হিসেবে বিবেচনা করা হয়। দেবী কালী অসুরী শক্তির বিনাশকারী দেবী হিসেবে বিবেচিত হন এবং সর্বদা তার ভক্তদের প্রতি তার কৃপা দেখান। কিন্তু যদি স্বপ্নে দেবী কালীকে দেখেন, তাহলে সেই স্বপ্নটি আপনার জীবনে কী ইঙ্গিত বহন করছে, আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নি। স্বপ্নে মা কালীর আবির্ভাব খুবই স্বাভাবিক, কিন্তু সেই সঙ্গে একথা মানতে হবে, কোনো কারণ বা প্রেক্ষিত ছাড়া তাকে স্বপ্নে দেখা অসম্ভব। স্বপ্নে কালীকে দেখা খুব ভালো স্বপ্ন বলে মনে করা হয়। এই স্বপ্ন অনুযায়ী দেবী কালীকে স্বপ্নে দেখা নেতিবাচক শক্তির বিনাশ ধরা হয়। আপনি যদি অসুস্থ হন, শীঘ্রই আপনার অসুস্থতা সেরে যাবে। যদি আপনি আপনার শত্রুদের দ্বারা বিরক্ত হন, তাহলে আপনার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যাবে। এছাড়াও পরিবারের মধ্যে সেই স্বপ্ন গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি ঘটায়। যদি স্বপ্নে কালীর মূর্তি দেখেন, তাহলে স্বপ্নের শাস্ত্র অনুসারে এই স্বপ্নকে খুব ভালো স্বপ্ন বলে মনে করা হয়। আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি থাকবে, আপনার পরিবারে সুখ বৃদ্ধি পাবে। তাই স্বপ্নে মা কালীর মূর্তি দেখা একটি খুব ভালো স্বপ্ন হিসাবে বিবেচিত হয়। যদি আপনি স্বপ্নে দেবী কালীকে একটি মন্দিরে দেখেন, তবে স্বপ্নের শাস্ত্র অনুসারে এই স্বপ্নটি একটি খুব ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত হয়। আপনার জীবনে সমস্ত সমস্যা শীঘ্রই আগামী সময়ে সমাপ্তি ঘটবে এবং আপনার জীবনে সুখ বাড়বে। আপনি যদি স্বপ্নে দেবী কালীর পূজা করেন বা মন্দিরে তাকে দেখতে যান, তাহলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই স্বপ্নটি একটি খুব ভালো স্বপ্ন হিসাবেও বিবেচিত হয়। এই স্বপ্ন অনুযায়ী আপনি আগামী সময়ে কিছু ভালো সামাজিক শৃঙ্খলাময় জীবন কাটাবেন। একই সময়ে এই স্বপ্নটি সম্পদের দিকেও নির্দেশ করে। তাই স্বপ্নে দেবী কালীর আরাধনা করার দৃশ্য দেখা খুবই ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।